প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বুদ্ধিজীবীদের প্রতি সম্মান নেই বলেই দিবসটিতে উল্লেখযোগ্য কোনো কর্মসূচি দেয় নাই বিএনপি। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই বুদ্ধিজীবীদের সেদিন হত্যা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এদেশে গুম খুনের কালচার শুরু করেছিলেন জিয়াউর রহমান। এসকে সৌরভের প্রতিবেদন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে যোগ দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি। বলেন, জাতিকে মেধাশূন্য করতেই তাদের হত্যা করা হয়। হত্যায় জড়িত অনেকেরই রায় এরই মধ্যে কার্যকর করা হয়েছে। এমন নির্দয়ভাবে তাদেরকে হত্যা করে যে যে পেশার ছিল, যে চক্ষু বিষয়ক ডাক্তার তার চোখ তুলে হাত বেঁধে তাকে অত্যাচারকে হত্যা করে, যার যিনি হার্টের রোগী দেখতেন তাকে তার বুকের ওই কলিজা টেনে বের করে তাকে নির্যাতন করে হত্যা করে, যাদেরকে আমরা বিচার করেছি, বিচারের রায়ও আমরা অনেক কার্যকর করেছি, এদেরকেই তো খালেদা জিয়া ক্ষমতায় বসিয়েছিল, এদেরকেই তো জিয়াউর রহমান ক্ষমতায় বসিয়েছিল। এই বুদ্ধিজীবী হত্যা আওয়ামী লীগকে একেবারে নিশ্চিহ্ন করা, অর্থাৎ অপরাধটা কি অপরাধ, এদেশের স্বাধীনতা আমরা এনেছি। শহীদ বুদ্ধিজীবী দিবসে কর্মসূচি না থাকাই দেশের স্বাধীনতা ও বুদ্ধিজীবীদের ব্যাপারে বিএনপির অবস্থান প্রমাণ করে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আজকে আমরা বুদ্ধিজীবী দিবস পালন করি, কই বিএনপির কি কর্মসূচি আছে বুদ্ধিজীবী দিবসে? আছে কোনো কর্মসূচি? তার মানে এটা কি দাঁড়ায়, তারা বুদ্ধিজীবীদের কি সম্মান দেবে? ওদের কাছে সেই সম্মান আমরা আশা করতে পারি না। দেশের মানবাধিকার গুম খুন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগের সমালোচনা করেন সরকার প্রধান। আজকে আমি দেখি বিএনপি লোকেরা গুম গুম নিয়ে কথা বলে, আর এদেশে গুমের কালচার শুরু করছে তো জিয়াউর রহমান। জিয়াউর রহমান যা করেছে খালেদা জিয়া একই কাজ। যারা খুনিদেরকে এইভাবে বিচারের হাত থেকে রেহাই দেওয়ার আইন করে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করে, তখন মানবাধিকার লঙ্ঘন হয় না? আমেরিকায় বারবার তাদের কাছে আমরা অনুরোধ করছি যে ওই আসামিকে আপনারা ফেরত দেন, সাজাপ্রাপ্ত আসামি। সেই সাজাপ্রাপ্ত আসামিকে দেয় না, কারণ খুনি মানবাধিকার রক্ষা করছে তারা। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। এস কে সৌরভ, এসএটিভি, ঢাকা।